আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে 3,000 কোটি টাকারও বেশি টাকার খোঁজ মিলেছে। নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে এই মন্ত্রী। সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে টাকা পাচার নিয়ে কথা বলবো, এটা নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে 3,000 কোটি টাকারও বেশি টাকার খোঁজ মিলেছে। টাকার খোঁজ সামনে আসার পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তোলপাড় শুরু হয়েছে। এত টাকা কীভাবে এলো? সাবেক ভূমিমন্ত্রীর টাকার বিষয়ে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথু মিলার। বিপুল পরিমাণ সম্পদ দেশ থেকে অবৈধভাবে পাচার করার কারণে ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে এই মন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানতে চলুন প্রতিবেদনগুলো দেখে আসি, আশা করি তিনার ব্যাপারে জানতে পারবেন। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে 200 মিলিয়ন বা প্রায় 3,000 কোটি টাকার পাহাড় সম সম্পদ গড়ার প্রতিবেদনে নিয়ে অবগত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। লুৎফর কবিরের রিপোর্ট। বাংলাদেশের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাহাড় সমদুর্নীতি কাণ্ডে তোলপাড় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। একজন মন্ত্রীর ওই দুই দেশে বিপুল সম্পদ গড়ে তোলা নিয়ে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গের দুর্নীতির প্রতিবেদন নিয়ে হইচই নানা মহলে। ব্লুমবার্গের প্রতিবেদন টেনে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে বলেন, বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি এখন ওপেন সিক্রেট। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। বাংলাদেশ সরকারকে জবাবদিহিতা নিশ্চিত এবং বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবেলায় ওয়াশিংটন কি ধরনের পদক্ষেপ নেবে, এমন প্রশ্নে মিলার বলেন এ বিষয়ে অবগত যুক্তরাষ্ট্র। ব্লুমবার্গের প্রতিবেদনের বিষয়ে অবগত আছি আমরা। বাংলাদেশের সব কর্মকর্তারা যেন আইন এবং অর্থনৈতিক বিধান মেনে চলে এ বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। প্রায় 200 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 2,769 কোটি টাকার মূল্যের 350টিরও বেশি সম্পত্তি নিয়ে যুক্তরাজ্যের রিয়েল এস্টেট কোম্পানি গড়ে তুলেছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গত 18 ফেব্রুয়ারি এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছে ব্লুমবার্গ। প্রতিবেদনে আরও এসেছে, লন্ডনের উত্তর পশ্চিম এলাকায় একটি প্রপার্টি 2022 সালে 11 মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল, যার মালিক বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। বর্তমানে ওই প্রপার্টির দাম 13 মিলিয়ন পাউন্ডের বেশি। বাংলাদেশে যে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে তার অধীনে কোনো নাগরিক, বাসিন্দা এবং সরকারি কর্মচারী বছরে $12,000 বেশি দেশের বাইরে পাঠাতে পারেন না। সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে টাকা পাচার নিয়ে কথা বলবো, এটা নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। ব্লুমবার্গ এটা নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট করেছে। সেটি আলোচনা শুরুর আগে আমার অন্য একটা চ্যানেল জাহিদ স্টেক অন জিও পলিটিক্সের একটা ভিডিও নিয়ে একটু বলি। সেটা হচ্ছে অ্যালেক্সেই নাভালনি মারা গেছেন, আমি এটাকে খুব সরাসরি তাকে খুন করা হয়েছে, পুতিন তাকে খুন করেছেন, আমি সেটাই বলতে পছন্দ করি। সেটা কেন উনি করে থাকতে পারেন, ওনার উদ্দেশ্য কী ছিল এবং ওটা দিয়ে রাশার রাজনৈতিক প্রেক্ষাপট এবং একটা ক্রিমিনাল এম্পায়ার, একটা মাফিয়া স্টেট কীভাবে গড়ে ওঠে, সেটার কতগুলো কীভাবে এটা গড়ে ওঠে, কীভাবে এটা কন্টিনিউ করে, একটা ভিডিও তৈরি করেছি আমি। এই ভিডিওর মন্তব্যে সেটা দিয়ে দিচ্ছি, আপনাদের যারা আগ্রহী তারা একটু দেখবেন। যারা সাইফুজ্জামান চৌধুরীর প্রসঙ্গে আসা যাক, আমরা এমন সময় এই আলোচনা করছি তখন মনে হতে পারে অ্যাপারেন্টলি বাংলাদেশ সরকার কি দুর্দান্ত দুর্নীতি বিরোধী জিহাদ করছে। মানে প্রায় আমি আওয়ামী লীগের লোকজনকেও এখন বলতে শুনি টকশোগুলোতে, আমার সাথে বসে বসে বলেন এখন তারা দুর্নীতি হচ্ছে এটা আসলে খুব বেশি অস্বীকার করতে পারছে না, তারা এটা মোটামুটি স্বীকার করে নেন। কিন্তু তাদের ন্যারেটিভ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারা অবস্থান নেন, তারা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেন ইত্যাদি ইত্যাদি। এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে যা যা হচ্ছে তাতে মনেই হতে পারে যে দুর্নীতির বিরুদ্ধে তারা জিহাদে নেমেছেন। এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও যা যা হয়েছে তাতে সেই ধরনের একটা অ্যাটিটিউড তারা দেখানোর চেষ্টা করছেন, টোনটা এরকম। ডক্টর ইউনুসের মতো একজন নোবেলপ্রাপ্ত ব্যক্তি, বাংলাদেশের আইনের শাসন এতই আছে যে সেটা নোবেলপ্রাপ্ত একজন ব্যক্তিকেও ছাড়ে না। দুদক ভীষণভাবে লেগে আছে তার বিরুদ্ধে, এছাড়াও সরকারের যে প্রতিষ্ঠান কলকারখানা অধিদপ্তর তারা মামলা করেছে, দুদক করেছে, দুদক আর চার্জশিট রীতিমতো দিয়ে দিয়েছে। খুব দারুণ সক্ষম দুদক দেখা যায়।
কিন্তু আমরা বহুবার বলি এগুলো পুরনো কথা, এগুলো একেবারেই নতুন কথা না, বলতে বলতে পুরনো হয়ে গেছে। কিন্তু আমি প্রায় একটা কথা বলি যে আমরা আমাদের সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলো যাতে গা শোয়া না করে ফেলি। একটা ঘটনা এরকম ভয়ঙ্কর একটা স্বৈরাচারের কালে হয়, সেটা হচ্ছে অনেকগুলো জিনিসকে আমরা ধরেই নেই যে এটা ঘটতেই পারে, এটা স্বাভাবিক। এই মনে করাটা আদতে আমাদেরকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সেজন্যই বলে ফেলা কথাগুলো আবার একটু বলা। আমরা আলোচনা করছিলাম নির্বাচনের আগেই, জনাব সাইফুজ্জামান চৌধুরী ভূমিমন্ত্রী, উনি নির্বাচনী হলফনামায় ওনার সম্পত্তি লুকিয়েছেন, অঙ্ক কত কী কত ব্লুমবার্গের রিপোর্টে আমরা আবার পড়ব। জাস্ট এই কারণে উনি যখন হলফনামায় সম্পত্তি লোকান, জাস্ট এই কারণে আপনার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবার কথা। আমরা ন্যূনতম কোনো পদক্ষেপ দেখি নাই, কোনো শোকজ দেখি নাই নির্বাচনের, মানে নির্বাচন তথাকথিত নির্বাচন কমিশন, যেটাকে আমি প্রায়ই নির্বাচন বিষয়ক মন্ত্রণালয় বলি, কিছুই হয় নাই। নির্বাচন করেছেন জিতে জাস্ট ওনার মন্ত্রিত্বটা একটু সামান্য চক্ষু লজ্জা সরকার দেখিয়ে তাকে আবার মন্ত্রী করে না, যদিও তাকে আবার সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কিন্তু করা হয়েছে। তো ঘুরে ফিরে উনি এখনও খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন। এটা হলো গোপন করা জনিত অপরাধে সংসদ সদস্য হতে না পারা, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলো বিদেশে পাঠানো হয়েছে অবৈধ, এটা মানি লন্ডারিং, এটা ফৌজদারি অপরাধ, হাজার হাজার কোটি টাকার প্রশ্ন এখানে। আমরা একটা কথা প্রায় বলছি, ওনার বাবাও রাজনীতিবিদ ছিলেন, টাকা বানিয়েছেন, পৈতৃকভাবে উনি ধনী ছিলেন, নিজে মন্ত্রী ছিলেন, রাজনীতিবিদ, টাকা বানিয়েছেন, এর মধ্যেও প্রচুর অসততা থাকতে পারে, থাকার সম্ভাবনাই বেশি আসলে, আমি জানি না, সেজন্য আমি স্পষ্টভাবে বলছি না কথাটা। কিন্তু আপনার বৈধ উপার্জন আপনি এভাবে বিদেশে নিয়ে যেতে পারেন না, এটা বাংলাদেশি প্রচলিত আইনে খুব বড় অপরাধ। কিন্তু আজ পর্যন্ত আমরা কাউকে কোনো টু শব্দ করতে, তাকে ডাকতে, একটু জিজ্ঞাসাবাদ করতে কিছুই দেখিনি। অবশেষে বিশ্বের খুবই বিখ্যাত বাণিজ্য বিষয়ক, অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ক মানে পত্রিকাগুলোর মধ্যে ব্লুমবার্গ খুবই বিখ্যাত, সেটার একটা রিপোর্ট একটু পড়ি, মানে অনেক লম্বা রিপোর্ট, কিছুটা বেশিই পড়বো, আমার মনে হয় তারা কী বলছে সেটা আমাদের জানা দরকার। আমরা জানি যে এই তথ্যটা প্রথম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি তাদের এই হলফনামা বিশ্লেষণ করে আমাদেরকে জানিয়েছিল। এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ করছে এবং এই কারণে তাদের কপালে বিএনপির দালাল তকমা ঢুকছে, জনাব ওবায়দুল কাদের সর্বসকাল বিকাল তাদেরকে তা বলেন। যাই হোক, ব্লুমবার্গের রিপোর্টটা কেউ কেউ ট্রান্সলেট করেছেন, মানব জমিনের একটা অংশ আমি পড়ি। 2022 সালে উত্তর পশ্চিম লন্ডনের আবাসিক এলাকায় একটি প্রপার্টি 11 মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়, মানে এটা একটা বিরাট, এখানে কী কী আছে বলছে, ছবিতে দেখা যাচ্ছে মেঝে থেকে সিলিং পর্যন্ত জানালা, বেশ কয়েকটি ফ্লোর জুড়ে একটি সর্পিল সিঁড়ি এবং একটি সিনেমা, একটি জিম। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয় প্রপার্টির বর্তমান দাম 13 মিলিয়ন পাউন্ডের বেশি, এর মালিক বাংলাদেশের একজন রাজনীতি। বাংলাদেশের যে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে তার অধীনে কোনো নাগরিক, বাসিন্দা এবং সরকারি কর্মচারী বছরে $12,000 বেশি দেশের বাইরে পাঠাতে পারেন না। খুব সোজা $12,000, ওটা $13 মিলিয়ন একটা সম্পত্তির কথা বলছে। তারপর তার সম্পর্কে বলতে বলতে 2016 থেকে তার মালিকানাধীন কোম্পানিগুলো ব্রিটেনে প্রায় 200 মিলিয়ন পাউন্ড মূল্যের 350টিরও বেশি প্রপার্টির রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে। এসব প্রপার্টির মধ্যে রয়েছে লন্ডনের একদম কেন্দ্রে থাকা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে টাওয়ার হ্যামলেটস এলাকার কয়েকটি অ্যাপার্টমেন্টও। এখন এটা যেটা হয়েছে লেনদেনগুলো এমন সময়ের মধ্যে ঘটেছিল যখন ব্রিটিশ সরকার বিদেশি সম্পত্তির মালিকানাকে আরও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এটা ব্রিটেন সরকারকেও এক ধরনের অ্যাকিউজ করা হচ্ছে, রাশা আক্রমণ করছে যখন, তখন রাশার প্রচুর অলিগার্ক ব্রিটেনের সম্পত্তি কিনেছিল, তখন এটা করতে গিয়েছিল। মিউনিসিপ্যাল সম্পত্তির রেকর্ড থেকে ব্লুমবার্গ ম্যানহাটনে সাইফুজ্জামান চৌধুরীর অন্তত 5টি প্রপার্টি চিহ্নিত করেছে, এটা আবার ম্যানহাটনে। এগুলো 2018 থেকে 2022 সালের মধ্যে $6 মিলিয়ন ব্যয় করে কেনা হয়েছিল। এই বছর এমপি হিসাবে তিনি পুনর্নির্বাচিত হন, কিন্তু তিনি মন্ত্রিসভার পদ হারান, যদিও তাকে সংসদীয় কমিটির সভাপতি করা হয়, সেটাও তারা উল্লেখ করেছে। নির্বাচনী হলফনামার কথা আছে এখানে, যেখানে মাত্র $2.4 মিলিয়ন মূল্যের সম্পদের কথা উল্লেখ করেছিলেন, ব্রিটেনে থাকা সম্পত্তি ঘোষণা করেন, যেগুলো আমরা জানি সেগুলো এখানে বলা হয়েছে। যেটা হয়, ব্লুমবার্গ কথা বলতে চেয়েছে এবং এখানে তিনি যেটা করেছেন বিশ্লেষণ অনুসারে, সাইফুজ্জামান চৌধুরী ও তার কিছু আত্মীয় সরাসরি ও সহায়ক সংস্থার মাধ্যমে 12-এর বেশি কোম্পানির প্রাইভেট শেয়ারের সংখ্যাগরিষ্ঠ ও নিয়ন্ত্রণকারী অংশীদারিত্বের অধিকারী, কী কী কোম্পানি আছে সেগুলোর কথা বলেছে। এবং ওনাকে
খুব মানে ব্লুমবার্গ তাদের বা তার স্ত্রী সবার সাথে কথা বলার চেষ্টা করেছে এবং তারা কেউ কোনো রকমভাবে তাদের সাথে কথা বলেনি। মানে আমরা একটা কথা বলি, আপনি যখন কথা জবাব দিতে প্রস্তুত দর্শক দেখলেন, এখনকার মতো পাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই দুটাই ছিল। পরবর্তী প্রতিবেদনগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, মানুষ যেটা বলে, অনেকেই অনেক কথা বলে, এতদিন শুনে এসেছে, কিন্তু আজকে কিছু একটা প্রমাণ পেলাম যে এই মন্ত্রীরা নাকি টাকা পাচার করে। সাবেক ভূমিমন্ত্রী এবং বর্তমান সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে 3,000 কোটি টাকারও বেশি টাকার খোঁজ মিলেছে। মানুষ কমেন্টে লিখছে যে এর থেকেও অনেক টাকা পাচার হয়েছে দেশে। তো দর্শক, এ বিষয়ে আপনার কী মতামত? বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই গতি কি এই টাকাগুলো দেশে আসলে ফিরে আসবে, গতি নিয়ন্ত্রণ হবে? এ বিষয়ে আপনার কি বলার আছে অবশ্যই আমাদের জানাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।